नमस्कार, वेलकम टू माई चैनल। आमी किन्तु आमार प्रथमेर भिडियोते बोलेछिलाम जे जल आमादेर जोन्नो खुबी गुरुत्वपूर्ण उपादान। ठीक तेमनी उष्ण गरम जल किन्तु ब्रणेर जोन्नो खूब भालो। प्रत्येक दिन सकाले एक ग्लास उष्ण गरम जलेर भितरे लेबुर रस किछुटा मिशिए डेली पान करुन। एते आपनादेर ब्रणो गोड़ा थेके रिमूव हो जाबे। लेबू जे शुधु ब्रणेर जोन्नो ताई नय, लेबू किन्तु आमादेर हजम शक्ति बाड़ातेओ साहाज्य करे। এই মিশ্রণটা আমি কি কি দিয়ে তৈরি করেছি চলো দেখা যাক। প্রথমে আমি একটা পরিষ্কার কাচের বল নিয়েছি, তারপরে দারুচিনি যেটা আমাদের রান্নাঘরে প্রত্যেকের কাছে অ্যাভেলেবল থাকে, তারপর একটা লেমন যেটাও আমাদের কিচেন রুমে সব সময় থাকে, একটা লেমন আর ডাবারের রোজ ওয়াটার। আমি ডাবারের রোজ ওয়াটারটা ইউজ করি, আপনারা আপনাদের স্কিন মতে রোজ ওয়াটার ইউজ করতে পারেন। আমি গোটা দারুচিনিটাকে মিক্সিতে খুব সুন্দরভাবে পেস্ট বানিয়ে নেব। এটাকে কিন্তু খুব সুন্দরভাবে পেস্ট করার পরে আমি একটা বল নিয়েছি, তো তার ভিতরে আমি রোজ ওয়াটার অ্যাড করলাম এবং লেমন অ্যাড করব। তারপরে মিশ্রণটাকে খুব সুন্দরভাবে আমি এখানে চামচ দিয়ে এটা মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে এটা মেশানো হয়ে গেছে এবং মেশানো হয়ে যাওয়ার পরে আমি এটাকে, এটা কোনো ছাকুনি বা কোনো কাপড়ের সাহায্যে আপনারা ছেঁকে নিতে পারেন। তারপরে এই যে ফাইনাল রেজাল্ট আপনারা দেখতেই পাচ্ছেন। এরপরে আপনাদের যেখানে ব্রণ আছে বা ছোটো পিম্পলস আছে সেখানে অ্যাপ্লাই করুন। অবশ্যই কিন্তু এটা রাতে ইউজ করবেন। তারপর ঘুম থেকে ওঠার পরে এটাকে হালকা উষ্ণ গরম জলে ফেসটা ওয়াশ করুন। এভাবে দু থেকে তিন দিন যদি আপনারা কন্টিনিউ ইউজ করতে থাকেন আপনাদের ফেসের পরিবর্তন আপনারা নিজেরাই দেখতে পারবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।